রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কলমে আমরা শুনছি মৃণালিনী দেবীর লুকানো আত্মকথা। আজ তৃতীয় পর্ব। আগের পর্ব দুটি যারা শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকল। উনি বলেছেন ওর বিয়ের কোনো গল্প নেই। ওর বিয়ের গল্প থাকবেই বা কী করে? আমার মতো অতি সাধারণ অল্পশিক্ষিত একটি গ্রাম্য বালিকার সঙ্গে বিয়ের গল্প তো না থাকাই স্বাভাবিক, কিন্তু আমার বিয়ের মস্ত বড় গল্প। রবি ঠাকুরের সঙ্গে বিয়ে, গল্প থাকবে না? আমার সমস্ত জীবনটাই তো আমার বিয়ের গল্প। আমার বিয়ে হলো প্রায় 10 বছর বয়সে, রবি ঠাকুরের স্ত্রী হয়ে থাকলুম প্রায় 19 বছর। আর তো কিছু নেই আমার জীবনে। তার একের পর এক সন্তানের মা হওয়া এবং তাদের বড় করা এবং ক্রমশ একা আর অসুস্থ হয়ে যাওয়া ছাড়া। না না, আরও আছে, সেই কথাটাই বড় কথা। আছে আমার পরিচয়ের গৌরব, মহিমা। আমি ক্রমেই বুঝতে পারছি তেমন কিছুই না করেও আমি অমরত্বে উত্তীর্ণ হতে চলেছি। ওর আলোই আমার আলো, ওর দীর্ঘ যাত্রা আর হয়ে ওঠার ইতিহাসে আমার আসন চিরস্থায়ী। আমার মতো এত কাছ থেকে ওকে তো আর কেউ দেখেনি, সেই সৌভাগ্য তো শুধু আমার। আমার ওপর ঈশ্বরের করুণার শেষ নেই, সব দিক থেকে কত সাধারণ, তুচ্ছ আমি। তবু আমি দেখতে পেলুম চাঁদের উল্টো পিঠ। এ তো ঈশ্বরের আশীর্বাদ। সেই রবি ঠাকুরকে কজন জেনেছেন চিনেছেন? আমি যাকে চিনি জানি, আগেই বলেছি আমি লিখতে জানি না। উনি কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মনের কথা বলেন, আমি কিছুতেই পারিনে। ওর সঙ্গে ঘর করলুম, যদি একে ঘর করা বলে। যা হোক, কাটালুম তো এতগুলি বছর একসঙ্গে, কিন্তু কিছুতেই লেখার ব্যাপারটা রপ্ত করতে পারলুম না। কিন্তু তবু যত শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ছি, যতই আর সংসারের ভার বহন করতে পারছি নে, যতই খুব একা লাগছে, ততই মনে হচ্ছে কিছু একটা লিখে সময় কাটাই। দেখেছি লিখলে বেশ সময় কেটে যায়, কিন্তু কি লিখি? কেন, নিজের কথা? আমি তো লেখক নই ওর মতো যে বানিয়ে বানিয়ে লিখব। নিজের কথা লিখি তো বানাতে হয় না, একেবারে রেডিমেড গপ্প। নিজের কথা লিখি কীভাবে? আমার দিক থেকে আমি আমার জীবনটাকে যেভাবে দেখেছি সেইভাবে, সেইটাই লিখে ফেলি। সেই দেখাটা আপনাদের রবি ঠাকুরের মতো নাও হতে পারে, তা না হওয়াটাই স্বাভাবিক। উনি যদি লেখেন কোনো দিন আমাদের কথা, আমাদের নিয়ে ওর জীবনের কথা, লিখবেন কি কোনো দিন? সে লেখা তো ছাপার অক্ষরে বেরোবে, সবাই পড়বে, একেবারে অন্য দৃষ্টিকোণ থেকে, লেখার মতো লেখা। রবি ঠাকুরের লেখা বলে কথা, আমাদের চেয়ে লেখাটাই তখন বড় হয়ে উঠবে। আমি তো আর ছাপাবার জন্য লিখছি না, লুকিয়ে রাখার জন্য লিখছি। যেমন ওকে লেখা আমার চিঠি, সেসব চিঠি আমি তো জানি আমার সঙ্গে চিতায় উঠবে, কেউ কোনো দিন খুঁজে পাবে না তাদের। এই লেখাটার ভাগ্যে কী আছে কে জানে। আমার বিয়ের বেশ কবছর পরে উনি শিলাইদহে জমিদারির দেখাশোনা নিয়ে ব্যস্ত। কত কী লিখছেন, গল্প, কবিতা, গান, ওর কাজ আর খ্যাতি ক্রমশই বাড়ছে। আমি তো তেমন কিছু বুঝি না, দূর থেকে শুধু ওর মঙ্গল চাই। উনি দূরে আছেন মন কেমন করে, কতদিন দেখা হয় না, কিন্তু এও ভাবি দূরে আছেন বলেই ভালো আছেন, আপন মনে কাজ করতে পারছেন। জোড়াসাঁকোর বাড়িতে বিশেষ করে মেয়ে মহলে কূটনীতির শেষ নেই, শুধু সাংসারিক মারপ্যাঁচ। যে যার নিজের স্বার্থ নিয়ে আছে, সেই খেয়ে খেয়ের মধ্যে আমি পৌঁছছি, যতখানি পারি মানিয়ে চলার চেষ্টা করি। মাঝে মধ্যে মনে হয় সংসারের ছেলে মেয়েদের সব দায়িত্ব কি শুধুই আমার? ওকে কি কখনো পাশে পাবো না? বলতে গেলে আমি এখন বাড়ির গিন্নি, যদিও আমি কিন্তু এবারই ছোট বউ। ওকে সুবিধে অসুবিধে জানাবার উপায় নেই,
উনি দিনরাত ভেসে চলেছেন পূর্ব বাংলার নদীপথে। পদ্মার চরে কোনো অজানা প্রান্তরের পাশে উনি বোটের মধ্যেই দিন কাটাচ্ছেন, কখনো ইচ্ছামতিতে, কখনো দীঘাপতিয়ার জলপথে, কখনো সুদূর নোয়ালঙ্গে একা। তার সঙ্গে যোগাযোগের কোনো উপায় নেই। কখনো হয়তো তার চিঠি এলো কুড়িগ্রাম থেকে, তারপর খবর আসে তিনি নাটোরে, তিনি পতিসরে, তিনি কুষ্টিয়ায়। আমি যখন নিজের কথা ভাবি তখন দেখি 15 বছর ধরে আমি আসলে জোড়াসাঁকোর বাড়ির কাজের লোক হয়ে গিয়েছি। না হয়েই বা উপায় কী? বাড়ির বড় বউ সর্বসুন্দরী বহুকাল হলো মরে বেঁচেছেন। বড় বউ মানে আমার বড় ভাসুর দ্বিজেন্দ্রনাথের স্ত্রী। আমার মেজোজা জ্ঞানদানন্দিনী মানে সত্যেন্দ্রনাথের বউ, তিনি তো বিলেত ফেরত মেম সাহেব, প্রথম ভারতীয় ICS-এর স্ত্রী বলে কথা। তিনি জোড়াসাঁকোর সংসার ছেড়ে থাকেন সাহেবপাড়া পার্ক স্ট্রিটে। এলাহি ব্যাপার, বাবা মশাই আজকাল কলকাতা এলে ওখানেই থাকেন। মেজোজায়ের এক ছেলে এক মেয়ে, সুরেন আর ইন্দিরা। আর একটি ছেলে হয়েছিল, ভারী মিষ্টি দেখতে, নাম দেওয়া হয়েছিল কবীন্দ্র। সে বিলেতে মারা গেল 2 বছর বয়সে, বোধহয় বিলেতের ঠান্ডা সহ্য করতে পারেনি। এবার আসি আমার সেজোজা নিপময়ীর কথায়। আমার সেজো ভাসুর হেমেন্দ্রনাথ মারা গিয়েছেন 40 বছর বয়সে। 11টি ছেলেপুলে নিয়ে নিপময়ী বিধবা, এবং বিধবা হওয়ার পর থেকে তিনি সংসারের কুটোটি নাড়েন না, ধম্মকম্ম নিয়ে আলগোছা হয়ে থাকেন একপাশে। আমার আরও এক যা আছে, ইনি আমার শ্বশুরমশাইয়ের চতুর্থ পুত্র বীরেন্দ্রনাথের স্ত্রী প্রফুল্লময়ী। প্রফুল্লময়ী নিপময়ীর ছোট বোন। নিপময়ীর তো বিয়ে হয়েছে হেমেন্দ্রনাথের সঙ্গে, পরের ভাই বিয়ে করলেন নিপময়ীর ছোট বোন প্রফুল্লময়ীকে। তার কারণ, এদের বাবা হরদেব চাটুজ্যে আমার শ্বশুরমশাইয়ের খুব ভক্ত ছিলেন। অতএব ভক্তের দুই কন্যাকে দুই ছেলের বউ করে নিয়ে এলেন বাবা মশাই। ভাগ্যে সুখ সইল না, হঠাৎ পাগল হয়ে গেলেন প্রফুল্লময়ীর স্বামী বীরেন্দ্রনাথ। আপনাদের রবি ঠাকুর একদিন আমাকে হেসে বললেন, আমার দাদা পূর্ণ উন্মাদ আর আমি অর্ধেক। আমি বললুম, বালাই ষাট, তুমি পাগল হতে যাবে কেন? উনি বললেন, কবি মাত্রেই অর্ধ উন্মাদ। আমার ভাসুর যখন উন্মাদ রোগে আক্রান্ত, সেই অবস্থায় ওর একমাত্র পুত্র বলেন্দ্রনাথের জন্ম হল, এবং বলেন্দ্র মারা গেল মাত্র 29 বছর বয়সে। বলু আমাকে সংস্কৃত ইংরেজি এইসব শিখিয়েছিল, ও ছিল আমার খুব বন্ধু। ওর মৃত্যুর পরে আমি আরও একা হলুম। বলুর কথাই পরে আসছি, যতটুকু বলা যায় ততটুকুই বলবো বলুর আর আমার বন্ধুত্বের কথা। তবে এখন তো জোড়াসাঁকোর বাড়ির জটিল পরিবেশের কথা বলছি, যার মধ্যে আমি একা বছরের পর বছর কাটিয়েছি এবং বলা যেতে পারে শেষ হয়ে গেছি। ওকে পাশে পাইনি বলেই বড্ড একা থাকতে হলো সারা জীবন। বলু মারা যাওয়ার পর বাবা মশাই বেশ একটা নিষ্ঠুর কাণ্ড করলেন, আমি মন থেকে মেনে নিতে পারিনি, কিন্তু উনি বাবা মশাইকে সমর্থন করেছিলেন, আমার মনের কষ্টটা বোঝেননি। বলুর মৃত্যুর পরে বাবা মশাই তার শেষ উইলে পাগল ছেলে বীরেন্দ্রকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করলেন। কারণ দেখালেন, বলুর মৃত্যুর পরে বীরেন্দ্রর তো আর কোনো উত্তরাধিকারী নেই, তিনি নিজেও উন্মাদ, তাই তাকে সম্পত্তির ভাগ দেওয়া উচিত হবে না। তার বিধবা স্ত্রী প্রফুল্লময়ীর কথা বাবা মশাই একবারও ভাবলেন না। প্রফুল্লময়ীর জন্যে নির্দিষ্ট হল 100 টাকা মাসোয়ারা। প্রফুল্লময়ী অর্থ চিন্তায় ভেঙে পড়লেন। জোড়াসাঁকোর পারিবারিক পরিবেশ কেমন যেন অন্ধকার আর ঘোরালো হয়ে উঠল। উনি দূর থেকে তার কতটুকু আঁচ করতে পেরেছিলেন জানি না। আমার মনে হয়েছিল বাবা মশাই প্রফুল্লময়ীর ওপর অবিচার করলেন,
আপনাদের রবি ঠাকুর কিন্তু বাবা মশাইয়ের সিদ্ধান্তকেই সমর্থন করে আমাকে একটি চিঠিতে জানালেন, নবউঠানের এক ছেলে, সংসারের একমাত্র বন্ধন নষ্ট হয়েছে, তবু তিনি টাকা কড়ি কোম্পানির কাগজ কেনাবেচা নিয়ে দিনরাত্রি যেরকম লেগে রয়েছেন তা দেখে সকলেই আশ্চর্য এবং বিরক্ত। চিঠি পড়ে আমার মনে হলো অন্তত আমার স্বামীটি বেশ রেগেই রয়েছে। তবে আপনাদের রবি ঠাকুর এটাও জানালেন, তিনি মনুষ্য চরিত্রের বৈচিত্র্য বিবেচনা করে নবউঠানের কাজকর্ম শান্তভাবে গ্রহণ করার চেষ্টা করছেন। আমার স্বামীর চিঠি পেয়ে এই প্রথম তাকে চিঠি লেখার খুব ইচ্ছে হয়েছিল এবং সেই চিঠিতে তাকে একটি প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু চিঠি লিখিনি, প্রশ্নও করিনি, সাহসে কুলোইনি। আমার এই অগোছালো কিন্তু একেবারে খাঁটি আত্মজীবনীতে সেই প্রশ্নটি আপনাদের রবীন্দ্রনাথের উদ্দেশ্যে লিখে রেখে গেলাম। তুমি কি ভুলে গিয়েছিলে যে তোমার পাগল দাদার একমাত্র ছেলে বলু যখন মারা গেল, সে রেখে গেল তার 15 বছরের বিধবা বউ সাহানাকে? তার ভরণ পোষণের দায়িত্ব কি নবউঠানের ওপর এসে পড়ল না? বাবা মশাই সে কথা ভুলে গেলেন কি করে? আর তুমিও টু শব্দটি পর্যন্ত করলে না। তোমার এই ব্যবহারে আমি যতটা না অবাক হয়েছিলুম তার থেকে লজ্জা পেয়েছিলুম অনেক বেশি। আরও একটা ঘটনা ঘটল আমার চোখের সামনে। সাহানা অভিমান করেই চলে গেল এলাহাবাদে তার বাপের বাড়িতে। সাহানার বাপ মেজর ফকির চাটুজ্জে জাঁতরেল মানুষ ছিলেন। তিনি 15 বছরের বিধবা মেয়েটির আবার বিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলেন। সাহানা 12 বছর বয়সে বলুর বউ হয়ে আসে। 3 বছরে তার কোনো বাচ্চা হয়নি। এই একটা সুবিধে ছিল। যেই না বাবামশাইয়ের কানে পৌঁছলো সাহানার বিয়ে দেবার চেষ্টা চলছে, অমনি উনি যেন দপ করে জ্বলে উঠলেন। উনি বিধবা বিবাহের একান্ত বিরোধী। এছাড়া উনি মনে করলেন ঠাকুরবাড়ির কোনো বিধবার অন্যত্র বিয়ে হলে তার এবং বংশের মর্যাদাহানি হবে। বাবামশাই তোমাকেই পাঠালেন এলাহাবাদে তাঁর দূত হিসেবে। তোমার একমাত্র কাজ এই বিয়ে বন্ধ করে 15 বছরের সাহানাকে জোড়াসাঁকোর বাড়ির জেলখানায় ফিরিয়ে নিয়ে আসা। আমার মনে হয় তোমার মেজ দাদাকে যদি বাবামশাই এই কাজটি করতে বলতেন তিনি প্রতিবাদ করতেন। একমাত্র তাঁরই মধ্যে আমি বাবামশাইয়ের সঙ্গে স্পষ্ট কথা বলার সাহস দেখেছি। তোমার ভাইদের মধ্যে এ ব্যাপারে তিনি একা। তার অবশ্যই একটা বড় কারণ হলো তিনি প্রথম ভারতীয় ICS, তার মাসে অনেক টাকা বেতন। তিনি বাবামশাইয়ের তহবিল থেকে পাওয়া হাত খরচের ওপর নির্ভর করেন না। বাবামশাই যেই তোমাকে এলাহাবাদ যেতে বললেন অমনি তুমি সুরসুর করে এলাহাবাদ ছুটলে। ঠিক যেমনি বাবামশাইয়ের কথায় আমাকে সুরসুর করে বিয়ে করলে। আমাকে বিয়ে করাটা তো স্রেফ পিতৃ আজ্ঞা পালন, তাই না? কেন বিয়েটা করেছিলে বলো তো? তুমিও কষ্ট পাচ্ছ আর আমি? সে কথা ছাড়ো, অন্তত আপাতত, পরে তো আসতেই হবে সে কথায়। এখন যে কথা বলছিলুম, তুমি চলে গেলে এলাহাবাদে। কি জন্যে এলাহাবাদ যাচ্ছ ঠিক করে আমাকে জানাওনি, আমি জিজ্ঞেস করেছিলুম। তুমি বললে একবার সাহানাদের বাড়িতে যেতে হচ্ছে। সাহানার বাপের বাড়ি? সে তো এলাহাবাদে, তার ওখানে যাওয়ার কি দরকার পড়ল? বাবামশাইয়ের আদেশ। মেয়েটা এ বাড়িতে ভালো ছিল না, খুব একলা হয়ে গিয়েছিল, সারাক্ষণ কাঁদত। প্রথম প্রথম তো কাঁদবেই, এত কম বয়সে বিধবা হলো। কিন্তু কি জানো ছোট বউ, ক্রমশই অভ্যস্ত হয়ে যেত। এ বাড়িতে এত লোকজন, ওর এখন মানুষজনের সঙ্গ প্রয়োজন। ওকে কি ফিরিয়ে আনতে যাচ্ছ? দেখা যাক, বাপের বাড়িতে গিয়ে যদি মেয়েটা একটু শান্তিতে থাকে থাকুক না, এখনই ওকে ফিরিয়ে আনতে হবে। তুমি বুঝবে না ছোট বউ, সাহানা ঠাকুরবাড়ির বউ, এই বাড়িই তো ওর জায়গা। ওর অন্য কোথাও মন বসলে সেটা ওর ভবিষ্যতের পক্ষে ভালো হবে না। আমি অন্যের মুখে শুনলাম সাহানাকে এত তাড়াতাড়ি ফিরিয়ে আনার প্রয়োজন কেন হয়েছিল।
বিধবা বিবাহের বিরোধিতা করেছেন বাবামশাই আজীবন, কিন্তু তোমার নিজস্ব কোনো মত ছিল না? তুমি তো আমাকে কতবার বলেছ তুমি বিধবা বিবাহের পক্ষে, অথচ বাবামশাই দেবেন্দ্রনাথ ঠাকুরের সিদ্ধান্তের প্রতিবাদে একটি কথাও বলার সাহস হলো না তোমার। আমি তোমাকে গভীরভাবে শ্রদ্ধা করি, খুব ভালোবাসি, তাই তুমি যখন সাহানাকে ভুলিয়ে ভালিয়ে জোনাসাকর বাড়িতে ফিরিয়ে আনার জন্য এলাহাবাদ গেলে আমি বড্ড কষ্ট পেয়েছিলাম, লজ্জাও হয়েছিল। তবে আমি জানতুম সাহানার বাপের বাড়ি তোমার কথায় মজে যাবে, আর সাহানা তো একরত্তি মেয়ে, ওর আবার মতামত আছে নাকি? আমার মনে এতটুকু সন্দেহ ছিল না, তুমি যখন ওকে আনতে যাচ্ছ ও ঠিকই চলে আসবে, আর ওর বাকি জীবন বিধবা হয়েই কাটবে। তোমার সঙ্গে কথায় যুক্তিতে বোঝানোর ক্ষমতায় কে এঁটে উঠবে? তুমি তো ভাষার ভগবান, তোমার কথায় কি জাদু তার কত প্রমাণ তো পেলাম সারা জীবন। একটা জরুরি কথা বলতে ভুলে গিয়েছি, আমি অকৃতজ্ঞ নই, কথাটা বলতেই হবে। কথাটা হলো, জোড়াসাঁকোর বাড়িতে আমি যখন খুব একা, সংসার সামলাতে হিমশিম খাচ্ছি, তখন আমার বড় ননদ সৌদামিনী কিছুদিন আমার সঙ্গে হাত মিলিয়ে হাল ধরেছিলেন এবং কিছুদিনের মধ্যেই নিশ্চয়ই বুঝেছিলেন কাজটি বড় সুবিধের নয়, বেশি দিন পারলেনও না। মনে হলো আড়াল থেকে আঙুল না আনলেন বাবামশায়, মেজ বউ দিদি জ্ঞানদানন্দিনীরও যে ইশারা ছিল না এমনও তো ভাবতে পারিনি। বাবামশায় এখন কলকাতায় থাকলে মেজ ভাসুরের পার্ক স্ট্রিটের বাড়িতেই ওঠেন, জোড়াসাঁকোতে আর আসেন না। আমার বড় ননদ বাবামশায়ের সেবা করার জন্যে পার্ক স্ট্রিটের বাড়িতেই চলে গেলেন, বাবামশায় নিজেও চেয়েছিলেন সেটাই, তাঁর জ্যেষ্ঠ কন্যাটি তাঁর কাছেই থাকুক। সুতরাং আমার ঘাড়ে জোড়াসাঁকোর সকল ভার চাপিয়ে বড় ননদ পিতৃআজ্ঞা পালন করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করলেন না। তখন তো পার্ক স্ট্রিটের বাড়ি জমজমাট, যে ভাসুরটি রূপে গুণে আমার রূপবান গুণবান স্বামীটির চেয়ে বিন্দুমাত্র কম নন সেই জ্যোতিরিন্দ্রনাথও সেখানে। তবে স্ত্রী কাদম্বরীর আত্মহত্যার পরে তিনি ক্রমশ কেমন যেন হয়ে গেলেন, মেজ বৌঠানের খুব কাছের মানুষ হয়ে রইলেন, কিন্তু তোমার আমার কাছ থেকে ক্রমশই যেন দূরে সরে গেলেন। এর কারণ আমি ধীরে ধীরে জানতে পেরেছি, তুমি কিন্তু আমাকে কিচ্ছু বলনি। এত বছর হয়ে গেল তোমার আমার, তবু তোমার সেই আড়াল গেল না, তুমি এত বোঝো, এইটুকু বোঝো না? তোমার এক এবং অদ্বিতীয় জ্যোতিদাদার কথা যখন উঠলই, তখন তো তোমার নতুন বৌঠানের কথা উঠতে বাধ্য। কিন্তু আমি বলতে চাই না সেই বিষয়ে বিশেষ কিছু, তুমি যখন আড়াল করে রেখেছ আড়ালেই থাক। তবে একেবারে যে আমাকে কিছুই বলনি তাও তো নয়, তুমি বলেছ তোমার মতো করে, হয়তো সব কথাই একমাত্র তুমিই পারো এভাবে সমস্ত বলতে, সেই সমস্তর মধ্যে আড়াল থেকেই যায়। বন্ধুরা, আজকের মতো এটুকুই, এর পরের অংশ আমরা শুনব পরবর্তী পর্বে।